এই তুই ওকে শোনাস না, ওকে কোরআন তেলাওয়াত করে তুই শোনাস না, তুই আমার কথা শুন, তোর লাভ আছে, তুই আমার কথা শুন। না, আমি আর মোবাইল চাপবো না, বেশি মোবাইল চাপলে আগামীকাল ঘুম থেকে উঠতে পারবো না, আর সেহেরেও খেতে পারবো না, আর মোবাইল চাপবো না, আমি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। এই তুই ঘুমিয়ে পড়লি, ঘুমা ঘুমা, আমি তোর কাছে আসছি, তুই ভালো করে ঘুমা যাতে তুই সেহেরি খেতে না উঠতে পারিস। দাঁড়া, আমি তোকে আরাম দিতে আসছি। এই তুই ঘুমা, ভালো করে ঘুমা, আমি তোকে আরাম দিচ্ছি, এই আরামে তুই আর সেহেরি খেতে উঠতে পারবি না, তুই কিছুই ঠিক পাবি না, তুই ভালো করে ঘুমা, আজকে তোকে আমি সেহেরি খেতে উঠতে দেব না। ঘুমা ঘুমা, ভালো করে ঘুমা ঘুমা। এই এলামের কারণে আমি ওকে ঘুমাতে দিতে পারলাম না, ও ঘুম থেকে উঠে পড়লো, আমি ওর ধোকায় ফেলতে পারলাম না। এই তুই যাস না যাস না, তুই যাস না, আমি তো ওকে আটকাতে পারলাম না, ও তো আমার কথা শুনলো না, ও তো সেহেরি খেতে চলে গেল, আজকে যদি ও সেহেরি খায় তাহলে নিশ্চয়ই রোজা রাখবে, আমি তো এটা কখনোই হতে দেব না। সামনে ঈদ, এই ঈদের আগে আমি ওকে ধোকায় ফেলবো, আমি ওকে কখনোই রোজা রাখতে দেব না, ও তো আমার কথা শুনলো না, আমি আবার আমার জায়গায় ফিরে যাই। তুই আমার কথা শুনে, তোকে ভালো বুদ্ধি দিচ্ছি। আমি মোবাইলটাই দেখি, মোবাইল দেখতে দেখতে সকাল হয়ে যাবে, তারপর আমি বাইরে যাব। কি ব্যাপার মরিয়ম, তুমি মোবাইল চাপছো কেন এখন? ছোট ভাইয়া, আমি সেহেরি খেয়ে আসলাম, তারপর আমার আর ঘুম আসছিল না, সেই জন্য আমি সময় কাটানোর জন্য মোবাইল চাপছিলাম। এটা তো তুমি ঠিক করোনি, তুমি কি নামাজ পড়েছো সেহেরি খেয়ে এসে? না তো ভাইয়া, আমি তো নামাজ পড়িনি। তুমি তো নামাজটা মিস করে ফেললে, তাহলে তোমাকে একটা সূরা পাঠ করে শোনাই, তুমি শোনো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি এখানে বসেন, বসে কুরআন তেলাওয়াত করেন। এই তুই ওকে শোনাস না, ওকে কোরআন তেলাওয়াত করে তুই শোনাস না, তুই আমার কথা শুন, তোর লাভ আছে, তুই আমার কথা শুন। আচ্ছা মরিয়ম, তাহলে তুমি শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আমিন।
ছোট ভাইয়া, আপনার কণ্ঠে সুরা ফাতিহা খুব ভালো লাগলো। আপনি কি সুরা নাজিয়াত পারেন? না তো মরিয়ম, আমি পারি না। বড় ভাইয়া মনে হয় পারে, আমি ভাইয়াকে ডাকছি। শ্যাম ভাইয়া, কি হয়েছে সাহেব? একটু এদিকে আসো তো। কি ব্যাপার সাহেব, তুমি ডাকছো কেন? এই আমি ওর ছোট ভাইকে ঠেকাতে পারলাম না। আবার তুই এলি, তুই কিন্তু আমার কথা শুনবি। তুই কোরআন তেলাওয়াত করবি না, তুই আমার কথা শুনবি। তুই আমার বন্ধু, তুই ওদের কথা শুনবি না। শ্যাম ভাইয়া, আপনি তো সুরা নাজিয়াত পড়তে পারেন দেখে দেখে, এখন কি একটু নাজিয়াত সুরাটা পড়ে শোনাবেন আমাদেরকে? আচ্ছা ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। দেখে ওইদিকে এটা সরে দাও। আমি ভালো বুঝে বলছি, তুই আমার কথা শোন। بسم الله الرحمن الرحيم والناشئات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشية يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وأسى ثم أدبر يشعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكان الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج دحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا فِيهَا أَنْتَ مِنْ ذِكْرَاهَا إِلَى رَبِّكَ مُنْتَهَاهَا إِنَّمَا أَنْتَ مُنْذِرَ مَنْ يَخْشَاهَا كأنهم يوم يرونه لم يلبسوا إلا عشية أو ضحاها صدق الله العظيم ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আসসালামু আলাইকুম।